হ্যালো গাইস, এবার থেকে বাংলা থেকে ভিডিও হবে। একজন কমেন্ট করেছে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় ভিডিও দেখতে চাই। তো ফাইল কিছু বাংলা বলে শোনাবে ফাইল, বাংলা বলে শোনাবে ফাইল। শুরু কর, বাংলায় অনেক রকম অনেক ভাষা আছে, যেমন বাংলা তো আমার জীবন ভাষা ছিল। যেমন যেমন তো যেমন তো আছে দোকানে সারাদিন বসে বসে কি করলি সেগুলো এখানে বল শুনি। তো ই বলতে পারলাম বলে কথাটা ঘুরিয়ে দিলে। আমি বলছি বাংলা ভাষা আছে জেডি, তো আমরা 14 আগস্টে ভিডিও করতে পারবো, 15 আগস্টে আপলোড করে দেবো। আজকে বেরোনো হলো না, তো আগে কয়ে আগস্ট 13 কাল ভিডিও করতে হবে। কোন দিকে কালকে আমরা পতাকা উত্তোলন করে দেবো, বুঝলি? কারণ কারণটা শোনো, এই 15 আগস্টে বাড়িতে থাকবে না, স্কুল যাবে। তো স্কুলে কি করবে সেটা জিজ্ঞেস করে নিয়ে সাইকেল করে বল। স্কুলে যে এখানে ডান্স করবো, বুগি বুগি বলেন কি নামে পতঙ্গ উত্তোলন করতে হবো। ওকে, নিয়ে আবার কি জিলাপি নিয়ে ঘর চলে আসবো। ওটা আমাদের গ্রামের স্কুলে পাওয়া যায়, জিলাপি আনতে 5 থেকে 6 কিলোমিটার যাবে, বুঝতে পারছো? মানে সেটা লোক বুঝতে পারছো, এইখানে নিলবো এই ক্লাবে। তবে স্কুল যাবে কেন? তুই স্কুল যাবো না সেদিন, তুই এনসিসি করবো জন্য কি হলো ভাই? বাপ বাপে যদি ডায়াবিকে ভুলে দেয় তা ভালো, অত খাটনি দরকার নাই, অত খাটনি দরকার নাই আমার। এমনিতে শরীর শরীর নাই ছেলে ওটার, আর দেখছি এনসিসি করছি, বুঝলি? আমি এনসিসি করি, বুঝলি? এমন করে বলছি, বুঝলি? শরীর তো আর ওটা মানে বুঝতে পারছি ফিটফাট, কিন্তু শরীরের কঞ্চি থেকে সরু। আর বলছে এনসিসি করি, এত বড় করে বলছি না, চল মারছে না, আর ট্যাঙ্ক করে দেখবো না, এমন করে চলে বেড়াইছি। তো এই সব সময় ফোনে লেগে আছে, বয়ফ্রেন্ড তোর বেশ ইংলিশে ছেলে দিয়ে কি বলে বয়স বয় বলে না? তো খানিক আগে ফাজিলে ফোন আসছিল, তাই ভিডিও বন্ধ করতে হলো, বন্ধু ফোন করেছিল। বস 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 বাংলাদেশ যাবি একবার, এখন বাংলাদেশ তো সেই লাগছে বে। কেন বাংলাদেশে কি হলো বাংলাদেশে? তোর এইসব ফালতু কথা কেউ শুনবে না, বুঝলি? তো যেটা মেন কথা সেটা বল। বলছি 15 আগস্টে স্কুল কেন যাবে সেটা বল। मैं नहीं बताऊंगा। সে यार আগে ভিডিওতে নিশ্চয় তোমরা শুনেছো কিরণ বলেছে, আচ্ছা দেশটা আমি স্বাধীন করেছিলাম 1947 খ্রিস্টাব্দে। তা সেই কারণে আরেকবার কিরণ যখন দেশটা স্বাধীন করেছিল, আরেকবার যে পতাকাটা তুলে আসে গা পতাকাটা আর কি। তো ভাই গান্ধী আমাকে আর ওই যে ঠিঙাড়া দেখেছি রাতে ধরে আছে, ওইটুকুটা শুটিং মানে বেড়িন ছাল ছিলি দিবে, বুঝলি? ও কথা বলি না গো, গান্ধী যা রেগে যাবে। বাবা ওই ছবিটা তুড়ি ভাই, সে তুই জাদা নিয়ে গেই চাঙ্গু মেন চাঙ্গু মেন তুলা চা গান্ধী টাক আছে কেন আমার হিন যাবে। এই দে দে তুই দে তুই দে টাক লাই দে, এত লোককে দেখা না, লোককে দেখা না, এই টাক লোককে দেখা না, লোককে দেখা না। আরে দামা তো চুল দে, তা এখন আমি কেটেছি অনেক ছোট করে আছে। হ্যাঁ রে ভাই, ছাপড়িতে চুল থাকে এখানে, কাল কি বলেছিলাম ছাপড়ি ছাপড়ি স্যার। এ ফিউ মোমেন্টস লেটার ফাইজুল খানিক আগে বলেছিল বাংলাদেশ যাবো, আরে যাবি নি? ঘুরে এলাম না এখনই, ওই লেগে যাই যে নতুন তাহলে গেঞ্জি ওই লেগে ওই কারণে ওই কারণে। আর এই গান ছাড়ে বাংলাদেশ গান ছাড়ে দিল্লি আমাকে কেন দিল তুকে? আমি গিফট করে দিলাম, বুঝলি? অনেক ইউটিউবার গলা ঝুলিন দেয়, ওইটা তো কোনোদিন পাবি না। বাজারে কিনলে হবে মানে দাম কয় টাকা? 90 টাকা তাহলে সম্মান
আমি নাই বাংলাদেশ থেকে ঘুরে এলাম, তুই এতদিনে কি করলি? দোকান থেকে ঘুরে লাম দেখবি যেখানে হোলসেল রেট থাকে, মানে লিমিট করা থাকে, ১০ টাকায় ১০ টাকায় সব ১০ টাকায় ১০ টাকায়। শুক্রবার দিন আগে তো ধরলে মঙ্গলবার, আর দুদিন পর শুক্রবার দিন আইবে, তো সেই দিন মসজিদে গিয়ে মানে এরকম করে হোলসেল বলবি, মৌলভি কাছ থেকে বক্ত দিয়ে বাদ দিয়ে তোমরা দোকানে লেগে অফার গুলা বলবি, যে আমার দোকানে মালের দামে যাবি, ছোট ছোট ছেলে গুলা দিব দোকানে আইবে, ওসব কথা বাদ দে। এবার ওইটুকু কেটে নিয়ে চলে যাবে। বেশ, তো তুই 15 আগস্টে কোথায় মানে স্কুলে কি করবি সেটা বললি না তো এখন পর্যন্ত। স্কুলে আমি কিছু করবো না, আমি ওই খালি ফিটিং মেরে যাবো, নিয়ে আমি বলছি কালকে ভিডিওটা আপলোড করে দেবো, তোমাকে জেনে যাবে আগে থেকেই, তো সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। কিছুই করি না স্কুলে, যদি করেছিস দরজা ভেঙেছি স্কুলের, বেঞ্চ ভেঙেছি স্কুলের, আর আপনাদের এখানে একটা ভালো ছাত্র ছিল, দেখুন কি কি করেছে, এক নাম্বার। আরে ভাই, আমি এখন স্কুল থেকে বেরিয়ে গেছি, আমার আর কিছু করতে পারবো না, স্কুলে ছিলাম তাই করতে পারে নাই। দোকানি মুখটা দেখেছ, পুরো আলু ভাজা। তো আজকের ফোজ খবর কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, খতম। তো গাইস, আজ ইউটিউব আর ইনস্টাগ্রাম এত মেসেজ করছে, মানে মেসেজ করেনি, কোশ্চেন করছে, কোশ্চেন মানে মেসেজ করছে, যাই হোক হবে একটা, মানে এত কোশ্চেন করছে না যে মাথা খারাপ হয়েছে। দেখো এখন কোশ্চেন পড়ছি আর মানে খাবার জন্য অর্ডার দিলাম, ভাই আধ ঘন্টা থেকে পড়ছি কোশ্চেন, শেষই হচ্ছে না, এত কোশ্চেন করে না ইউটিউব আর ইনস্টাগ্রাম, শেষই হচ্ছে না।